Hello friends, welcome to my YouTube channel Tatel Vlogs. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি কালকে একাদশী উপবাস ছিলাম। ও তোমাদের আরেকটা কথা বলি, আমার শ্বশুর বাড়িতে হচ্ছে গৌরী মঠের ভক্ত। আমার শ্বশুর মশাই, শাশুড়িমা, আমার ঠাম্মা শাশুড়ি, আমার শ্বশুর মশাই নেই, মারা গেছে উনি। আর আমার বাবার বাড়িতে হচ্ছে ইস্কন ভক্ত। তো আমি ছোটোবেলার থেকে একাদশীর উপবাস করতাম, বিয়ের পরেও করি। তো বিয়ের পরে আমি আমার হাজব্যান্ডকেও একাদশীর উপবাস ধরিয়েছি, ও করে, আমি দুজনে মিলেই করি। তো কালকে একাদশীর উপবাস করেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্না করেছি। তো আজকে আমি অনেক কিছু রান্না করেছি। তারপর আমার মেয়ের আবার স্কুলে পিকনিক ছিল আজকে, স্কুলে খেলাধুলো ছিল। তো ওকে 10:30টার দিকে রেডি করায় স্কুলে পাঠিয়ে দিলাম, নিয়ে গেল। তো তারপর ওকে স্কুলে দিয়ে এসে আমার হাজব্যান্ড খেলো, তারপর আমি 11:30টার দিকে খেয়েছি। অনেক দেরি করে খেয়েছি আজকে, একাদশী উপবাসের পালনটা অনেক দেরি করেই হয়েছে আমার। তো এখন ফ্রি আছি, শ্যাম্পু করেছি। এখন আমি শ্যাম্পু করেছি, ঠান্ডার দিনে আমি দুপুরবেলায় শ্যাম্পু করি, কারণ অত সকাল সকাল শ্যাম্পু করা হয় না। অত সকালে শ্যাম্পু করলে আমার আবার ঠান্ডা লাগে। তো আমি ঠান্ডার দিনে দুপুরবেলায় শ্যাম্পু করি। তো এখন আমি ফ্রি আছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু আড্ডা দিই। তো বসে বসে গল্প করতেছি, কিন্তু আমার হাজব্যান্ড এসে বলতেছে বসে আসো, বসে তো ফল খেতে পারো। তো আমি কিন্তু ফল খেতে ভালো লাগে না, আমি ফল খুব কমই খাই। আমার মেয়েকে দিই, কিন্তু আমি খুব কমই খাই ফল। তো ওকে বললাম যে তুমি দাও, ছুলে দাও, দিলে আমি খাবো। তো আমাকে ছুলে দিয়ে গেল বেদনা, তাই খাচ্ছি বসে বসে আর তোমাদের সঙ্গে গল্প করতেছি। তো ও মেয়েকে আনতে গেল স্কুলে, মেয়েকে নিয়ে আসলে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আমি আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক কিছু করেছি, মিশাল ডাল করেছি, ছোলা দিয়ে বাঁধাকপি ঘণ্ট করেছি, আবার হচ্ছে পালং পনির করেছি, ডালের বড়া বানিয়েছি, আলু করলা ভেজেছি। আজকে নিরামিষ, একাদশী পরের দিন, একাদশীর আগের দিন পরের দিন আমরা নিরামিষই খাই। তো আজকে নিরামিষ করেছি। এই তো আমি বেদানা খাচ্ছি বসে বসে। আমার সঙ্গে আরও একজন আসে, আমাদের আত্মীয়। এই দেখো, ও আমার সঙ্গে বসে বসে বেদানা খাচ্ছে, আমার দেওরের মেয়ে ভাস্তি। তো চলো দেখাই আমি কী কী রান্না করেছি। তো এই যে মিশাল ডাল, ওরা কেউ খাবে না, অল্প করেই করেছি, দুপুরবেলা আমি একাই খাবো। তো এই হচ্ছে ছোলা দিয়ে বাঁধাকপি সবজি, আর এই হচ্ছে পালং পনির। আমার মেয়ের খুব পছন্দ, ওর জন্যই পালং পনিরটা করি। আর এই হচ্ছে ডালের বড়া, আর এখানে আলু করলা ভাজি ছিল, তো আমার অত পছন্দ নয়, আমি সবটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তারপর দুপুরবেলা খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই তো এখন কাপড় নিতে এসেছি। আর এই দেখো, আমি হচ্ছে মাছ ডাল রোদে দিয়েছিলাম, ও নিয়ে এসেছে ডালের বড়ি বানানোর জন্য। তো সেটাই ঢেকে রাখতেছি, এখানেই রেখে যাব, প্রতিদিন টানাটানি ভালো লাগে না। আর আমার মা বলতে শাশুড়ি মা আর ঠাম্মা, ওরা ননাসে বাড়ি গেছে বেড়াতে, ওরা আসলে পরে ডালের বড়ি দিব, কারণ আমি একা একা পারবো না ডালের বড়ি দিতে। তো ওরা বাড়িতে আসবে, তারপর ডালের বড়ি দেওয়া হবে। তো এখন এগুলো এখানেই ঢেকে রাখলাম, এই যে কাপড় নিয়ে এখন নিচে যাচ্ছি, এই যে ঘরে চলে আসলাম। তো এখন আমি কাপড়গুলো ভাঁজ করে রাখবো। আর আমার মেয়ে মাঠে খেলতে গেছে, তো একটা লং গেঞ্জি পরেছে, একটা লং প্যান্ট পরেছে। তো আমি তারপর কাপড় গুছাই রেখে হাঁটতে বেরোবো, আমি একটু হাঁটবো রাস্তায়। তো সোয়েটার নিয়ে যাব ওর জন্য, ওকে পরাই দেবো।
তারপর সন্ধ্যাবেলা হেঁটে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিব, তারপর আবার টিফিন বানাতে হবে। তো আমার এই যে কাপড় গুছানো প্রায় শেষ, তো এই যে এই সোয়েটারটাই ওকে পরাবো, হালকা পাতলা আছে, সেরকম তো ঠান্ডাও নেই বললেও চলে, আবার আছে। তো এই তো হেঁটে 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 বাড়িতে আসলাম, এই যে ছোলা মুড়ি ও খাচ্ছে, এ তোমাদের হাই করে দিল। আর ওর তো আজকে মজাই মজা, কারণ ওর আবার রাত্রিবেলা পিকনিক আছে, পাড়ার সব বাচ্চারা মিলে খাবে, তো স্কুলে খেয়ে এসেছে। ওদের স্কুল অবশ্য নিরামিষ খাওয়ায়, তো নিরামিষ খেয়ে এসেছে, এখন সন্ধ্যাবেলা ওরা আবার সবাই মিলে পিকনিক খাবে। তো খাওয়া দাওয়া শেষ ওকে দিয়ে আসবো। এখন বাজে রাত 9টা, আমি এখন রান্নাঘরে যাব, রান্না করব। তো রাত্রিবেলা বেশি কিছু করব না, একটু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত করবো, বেগুন ভাজবো, আর সকালবেলা ডাল সবজি রয়েই গেছে, এখন তো ঠান্ডার দিন নষ্টও হয় না, একটু গরম করে নিয়ে খাবো। তো এই দিয়ে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া, তারপর ফ্রেশ হয়ে নিয়ে তারপর বিছানা করে আমরা ঘুমিয়ে পড়বো। তোমরাও সময় মতো খাবে, সময় মতো ঘুমাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে, টাটা।